ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। কটা আঙুল? পাঁচটা আঙুল। ভুল দেখ। তুই বল কটা আঙুল? তিনটে। আমার সাথে খেললে না সদ ভাবে খেলবি, বুঝলি? না কি করবো, ফুল দিয়ে পুজো করবো। তুই কি করছিস? খেলবি তো, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেটা মানতে হবে। শর্ত? কি শর্ত? সেটা ব্যাটেল গ্রাউন্ডেই চল, সেখানেই বলবো। চল তাহলে। মদন এবার বল শর্তগুলো কি। বল শর্ত? শর্ত একদম সিম্পল। শোন, এই যে খেলা হবে, সবাই জানি কি, ছয় পড়লে গুটি বেরোবে, তাই তো? না, এখানে পুট পড়লে গুটি বেরোবে। না না, ছয় পড়লে বেরোবে, আমি ছোটবেলা থেকে শিখেছি ছয় পড়লে বেরোবে। কি খেলতে হবে? না না না, খেলবো খেলবো খেলবো, বস বস বস, খেলবো, পুট পড়লে বেরোবে, তাই তো? পুরো শর্ত শুনে নে। নেক্সট, দ্বিতীয় শর্ত হলো, আমার গুটি যদি তোর গুটিকে কেটে দেয়, গুটি তো ঘর ঢুকবে ঢুকবে, তখন তোকেও কামড়া। বাক, কি বলতে, কি কামড়াবে বলছে, কি নিয়ম বাবা। ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি, ঠিক আছে। তৃতীয় শর্ত হলো, বল, এই নিয়মটা শুধুমাত্র আমার জন্যই প্রযোজ্য, তোদের জন্য পুরনো নিয়ম। হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, চল চল শুরু কর। তাহলে ঠিক আছে, প্রথমে সাপ আর সিঁড়ি। তুই কি গুটি? আমি লাল। আমি লাল। ঠিক আছে, নে নে। আমার গার্লফ্রেন্ডের নাম কলাবতি, মানে কলার রং হলুদ, আমি হলুদ নেব। ঠিক আছে, এখানে রাখ। হলো না, হবে না, তুই চাল। সাপের মতো ফুসফুস করছে। হ্যাঁ, জানি না কিছু না, অনেক ব্যাপার থাকে জানিস। হেই গাইস, ভিডিওটা আগানোর আগে আপনাদের জন্য একটা খুব ভালো অ্যাপস নিয়ে এসেছি, যার নাম ওয়ান উইন। এখানে অনেক স্পোর্টস অ্যান্ড ইভেন্ট আছে, যেগুলো খেলে আপনারা ভালো টাকা উইন করতে পারবেন। এখানে উইদাউট এনি ডকুমেন্টস রেজিস্ট্রেশন করতে পারবেন, আর আপনাদের জেতা টাকা ইজিলি উইথড্রল করতে পারবেন উইদাউট এনি কমিশন। এখানে আমার ফেভারিট গেম লাকি জেট আমি দেখাচ্ছি। এখানে আমি দুটো বেট লাগালাম 1000-1000-এর। এবার আপনি যেখানে পিক করবেন ওই টাকাটা পেয়ে যাবেন। ইয়েস, আমি ফার্স্ট পিক করে নিলাম 5280 টাকার। আর ইয়েস, আমি সেকেন্ডটাও উইন করে নিলাম। এটা আপনি ইজিলি পেটিএম, ইউপিআই এবং নেট ব্যাঙ্কিং এর থ্রু উইথড্রল করতে পারবেন। এই দেখুন গাইস, আমার কাছে এক্ষুনি মেসেজ এলো যে পেটিএমে আমার টাকা ঢুকে গেছে। আর গাইস, কি করে খেলে টাকা ইনকাম করতে হয় যদি না বুঝতে পারেন, তা অবশ্যই টেলিগ্রামে গিয়ে শিখতে পারেন, আর টেলিগ্রামের লিংক ডেসক্রিপশনে আছে। আর আমাদের প্রোমো কোড হাবলু ইউজ করলে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন 500% এক্সট্রা বোনাস। সো গো অ্যান্ড প্লে ওয়ান উইন, লিংক ইন দ্য ডেসক্রিপশন অ্যান্ড অলসো কমেন্ট পিন। হয়েছে, আমার গুটি বেরিয়ে গেল, তাহলে এবার আমার আবার চা। আমার লুডু বোর্ড, আমার গুটি, আমার তো, আমার জন্য ডাবল নিয়ম হবে। হ্যাঁ, তোর জন্য না, মদনের নিয়ম। এবারে আমার কথা, কত সাপ। জয় নাগিন দেবতা। নাগিন 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 করবে আমার। চল এই নে, তুই চল। ছয় বলেছে। খেলবো না, এটা খেলবো না, যা লুডো লুডো। আমি লাল নেবো। ভালো ধান বলেছি, পাঁচ পাঁচ।
এবার তোর তোর বেরোবে অভিশাপ দিলাম শুকনোর অভিশাপে যেন ভাগাড়ে গরু মরে পড়ে থাকে আমি আগেই বলেছি আরে আমি হচ্ছে লুডো খেলার প্রো প্রো আমাকে হারাতে পারবি না এটা তো গুটি বেরোবে আমার মদনের নিয়ম একে গুটি বেরোবে আমার দেখ এবার গবলু বাঘের মতো কামড়িয়েছে এই ছয় এর শুধু ছয় আমরা খেলবো না আমরা খেলবো না তুই চিটিং করছিস তো কি চিটিং করলাম আমি না ছয় পড়েনি ছয় পড়েছে তুমি যে দেখতে পেলি না ছয় পড়েনি তোর আমরা খেলবো না আবার প্রথম থেকে খেলবো এই আবার প্রথম থেকে যা খেলতে হবে না যা যা চলে যা খেলতে হবে না ছিড়ে দিলো তাহলে এবার কি করে খেলবো আমরা শোন না ভাই আমরা আর রাগাবো না তোকে যা বলবি তাই শুন শুন হ্যাঁ তাই শুনবি তো ঠিক আছে দাঁড়া আমার গার্লফ্রেন্ড পিঙ্কিকে ফোন করি দাঁড়া হ্যালো পিঙ্কি ওই হাবলু গবলুর বাড়ির ছাদে না লুডু খেলছিলাম বুঝলে তো কিন্তু ওই লুডুর বোর্ডটা না ছিঁড়ে গেছে জানো তো তুমি এক কাজ করো তোমার লুডু বোর্ডটা নিয়ে এসো ঠিক আছে পিঙ্কি আসছে আসছে জাস্ট ওয়েট জাস্ট এই পিঙ্কি এখানে বসবে আমার কাছে গার্লফ্রেন্ড কার তোর তাহলে কার কাছে বসবে তোর কাছে বসবে হ্যাঁ তোর কাছে বসবে শুনবো শুনবো তোর কথা শুনবো শুনবো ওই তো পিঙ্কি এসে গেছে এ পিঙ্কি কোথায় বসবে এই তুই সব ওদিকে যা ওদিকে যা ওদিকে যা ভাবলাম আমার কাছে বসবে তো বড় লুডো বোল্ড ঠিক আছে রাখ রাখ ওই ওই তুই কে বে আমি রেফারি রেফারি লুডো খেলাতে রেফারি লুডো খেলা তো রেফারি কারণ আমি জানি এখানে খুব চিটিং হয় হ্যাঁ হ্যাঁ মদন আছে না সেই জন্য চিটিং না না আমরা আমরা হ্যাঁ ভালো ভালো রেফারি খুব ভালো ভালো সদ ভাবে খেলবো আমরা স্টপ রেফারি স্টার্ট বলুক কি জন্য আজ রেফারি ঠিক আছে রেফারি স্টার্ট এই দেখ এবারে কত দাদু যাবি বল না কি হয়েছে তার পরের দাদুর আমলের আমার কাছে একটা গুটি আছে আবার প্রথম থেকে কিছু না পাশিবাজা বাচ্চা কান্দে করছে বাবার বিয়ে হচ্ছে মনে হয় দাদুর জিনিস তো ওর কোথায় মানবে তো দাদুর দাদু আশীর্বাদ করেছে আবার কি আশীর্বাদ করবে নাকি হ্যাঁ তিন ছয় হবে না কাটি কাটি ঠিক কোথা থেকে রেপিটি গিরি করতে এসেছিস হ্যাঁ তোর বাবার যদি ধর তিনটে বাচ্চা হলো তাহলে কি তিনটে বাচ্চা হলে ওই বাচ্চাগুলো বাদ দিয়ে দেবে নাকি আবার গুলে বাচ্চা হবে নাকি হ্যাঁ জানে না কি জন্য তুই একটা বললো বাবু তিন ছয় তিনটে গুটি বেরোবে কি বল পিঙ্কি ও না হবে না হবে না ও ফুক দিয়েছে হবে না রুমগুলো হবে না রুমগুলো হবে না রুমগুলো খেলবো না রে বাবা কাল দিছো তো তুই কিছু বলতে পারছিস না রে বাড়ি দেখতে পাইনি তো দেখ দেখ কি খেলে রেখেছি তো কি দেখ কি দেখিস তাহলে খোলা ডিমের রেফারি হ্যাঁ এইবার পুরো ভালো করে চল চল তুই চল জয় মদনে দাদু জয় জয় মদনে দাদু 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 জয়
দাদুর আশীর্বাদ করলো না করবে না করবে না হবে না হবে না তোর দাদা হবে না এক পড়েছে এক পড়েছে না না ওই অরুণ করলে হবে না পিঙ্কির তার বোর্ড আমার গুটি তাহলে পিঙ্কিকে আরেকবার চালতে দিতে হবে রেফারি বল হ্যাঁ বল এবার কি করবি বল আর হবে না এবার দেখ আমার বেরোবে আর তোকে কাটবো আমাকেও দিতে হবে আমার এক পড়ে পিঙ্কির এক পড়েছিল আমার হাতে পড়বে না আমি আমার অস্ত্র আনতে যাই অস্ত্র আরে কোথায় যাচ্ছিস গবলু আরে এটা আবার কি এটা আমার অস্ত্র অস্ত্র নিয়ে কি করবি মাথায় লেগে যাবে রে মদন কেটে গেছে ঠিক করেছি মদন ঠিক করেছে তোর গুটি কেটে দিয়েছে তোর নাকি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মদনের সব গুটি ঘরে মদন এখন কেঁদে কেঁদে মরে আরে গুটি কোথায় গেল রে চাঁদে চলে গেল নাকি ওই তো আসছে আসছে মদন কবি ঝুকেগা নেই তোর জন্য হয়েছে সব চুপ সব দান আমি নেব ৬ ২ ৮ ৩ ১১ ৪ ১৫ ৫ ২০ ২১ হবে না এরকম করলে হবে না এগুলো চিটিং বাজি হচ্ছে হ্যাঁ তোকে অত উচিতে ফেলতে কে বলেছে তুই তুই এক নে এক নে আর বাড়ি যা এক নে সব হবে না আমি আমার না না হবে না কি করছিস আমরা এই সব এই রেফারির জন্য হয়েছে তুমি সিদ্ধান্ত ভুলভাল নিচ্ছ থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবেই সাথে থাকুন পাশে থাকুন আমাদের আর অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদের সবার প্রিয় চ্যানেল হাবলু গবলু কমেডি সুনীল পিঙ্কি কমেডি এবং সুলতান পরিবার আপনাদের সবার জন্য প্রত্যেক সপ্তাহে ব্যাক টু ব্যাক আসছি আমরা তিনটে ভিডিও নিয়ে একদম রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার ভালো থাকবেন সবাই তারা